হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ওয়েস্টবেঙ্গল পুলিশ মেনের ষোলোতম পর্ব আজকের পর্বেও তোমাদের জন্য ইংলিশ সেট এনেছি পঁচিশটি এমসিকিউ আছে তোমাদের জন্য আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল ইংরেজি সেট আনার জন্য তাদের কথা রাখতেই আমি ইংলিশ সেট আনলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই রকম ইংরেজি সেট দিতে থাকবো নাকি যেমন চলছিল তেমনই চলবে তোমরা যেরকমটা বলবে সেরকমটাই করবো আর ২৬ নং প্রশ্নের সঠিক উত্তর আমাকে অনেকে দিয়েছে আর স্কোর আমাকে তিন চারজন জানিয়েছে তাদের নাম বলবো আচ্ছা শান্তিরাম দাস করেছে উনিশ তাপস পাল করেছে বাইশ বিক্রম একুশ আচ্ছা আজকেও তোমরা পরীক্ষা দেবার চেষ্টা করো প্রশ্ন বলার পর আমি তোমাদের সময় দেবো তোমরা উত্তর করে নিও ঠিক আছে চলো তাহলে দেখেনি আজকে প্রশ্নগুলো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে শুরু করি পনেরো নম্বর পনেরো নম্বর সেটের শেষ প্রশ্ন মানে ছাব্বিশ নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করি দ্য গার্ডেন ইজ প্রফিউজ ড্যাশ রোজেস ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন ইন টু অন টু অন ইন এখানে প্রিপোজিশান হবে প্রফিউজ ইন প্রফিউজ ইন মানে হচ্ছে প্রচুর পরিমাণে দ্য গার্ডেনিং ইজ প্রফিউজ ইন রোজেস মানে প্রচুর পরিমাণে গোলাপে ভর্তি প্রচুর পরিমাণে গোলাপ আছে বাগানে ঠিক আছে তাহলে এখানে প্রফিউজ ইন দ্য গার্ডেন ইজ প্রফিউজ ইন রোজেস আজকে সেটার ফার্স্ট প্রশ্ন দেখো ফাইন্ড দ্য মিনিং অফ ডো্ট স্টিক ইউর নেক আউট এটা মানে খুঁজতে বলেছে অপশানে আছে ইন্টারফেয়ার লুক আউটসাইড ইনভাইট ট্রাভেল আননেসেসারিলি আর মুভ তোমার চেষ্টা করো উত্তর করার এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান সি ইনভাইট ট্রাভেল আননেসেসারিলি আচ্ছা বলে দিই আমি ডোন্ট স্টিক ইউর নেক আউট কতটার মানে হচ্ছে অপ্রয়োজনীয় সমস্যাকে আমন্ত্রণ করা বা ডেকে আনা তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে মিনিংটা হবে ইনভাইট ট্রাভেল আননেসেসারিলি পরের প্রশ্ন দু নম্বর মেনি এ মেন হ্যাভ ডায়েট অফ ক্যান্সার ইমপ্রুভ ইট চারটে অপশান আছে দেখো উত্তর করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হ্যাজ ডাইড অব ক্যান্সার অপশান বি কেন হবে মেনি শব্দটার অর্থ হচ্ছে অসংখ্য কিন্তু মেনির পরে যখন এ বসবে তখন সেটা সিঙ্গুলার নাউনকেই বোঝায় তাই তারপরে যে ভাবটি থাকবে সেটাও সিঙ্গুলার হবে তাই হ্যাব না হয়ে হ্যাজ হবে তিন নম্বর ফাইন্ড ফাইন্ড আউট দ্য এর everyone felt that দ্যাট দ্য বিগ গ্লিটারিং ডায়মন্ড ওয়াজ মোস্ট ইউনিক এখানে কোথায় ভুল আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়াজ মোস্ট ইউনিক এটা ভুলটা এখানে যে ইউনিক শব্দটার অর্থ হচ্ছে অতুলনীয় বা অদ্বিতীয় এটা এই অ্যাডজেক্টিভটা সবসময় সুপারলেটিভ হিসেবেই ব্যবহৃত হয় ঠিক আছে তার জন্য আবার নতুন করে অন্য কোনো সুপারলিটিভ ব্যবহার করা দরকার নেই তাহলে এখানে মোস্ট শব্দটা বসবে না এখানেই ভুল আছে ওয়াজ ইউনিক হবে মোস্ট ইউনিক হবে না সি পরের প্রশ্ন চার নম্বর হিজ ফাদার ইন ল হিজ ফাদার ইন ড্যাশ হিম আপ ইন বিজনেস মেড পুট বিল্ট আর সেট সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সেট সেট আপ সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা হিজ ফাদার ইন সেট আপ হিম ইন বিজনেস মানে বিজনেসে প্রতিষ্ঠা করে দিয়েছিল পরে প্রশ্ন পাঁচ নম্বর স্টিলিং ফ্রম দ্য রাইটিং অফ আদার্স অন্যের লেখা চুরি করা ইজ কল্ড একে কী বলে চারটে অপশান আছে সঠিক উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্ল্যাগারিজম মানে হচ্ছে জালিয়াতি করা অপশান ডি পরের প্রশ্ন ছ নম্বর চুজ দ্য অ্যান্টোনিম অফ স্যাগাসিয়াস চারটে অপশান আছে ক্যাজুয়াল কানিং ফুলিশ ফলস সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে ফুলিশ অপশান সি কারণ স্যাগাসিয়াস কথাটার অর্থ হচ্ছে বিচক্ষণ বিচক্ষণে বিপরীত কী হবে ফুলিশ বোকা পরের প্রশ্ন গিভ দ্য সিনোনেম অফ রিবেট রিবেট শব্দের সিনোনেম বলো কমিশন ইন্টারেস্ট ডিসকাউন্ট গিফট সঠিক উত্তর কি হবে সঠিক হয়ে যাবে অপশান সি ডিসকাউন্ট কারণ রিবেট কথাটার মানে হচ্ছে ছাড় দেওয়া ডিসকাউন্ট মানেও ছাড় দেওয়া আট নম্বর প্রশ্ন হি লেট দ্য ব্লেম অ্যাট মাই ড্যাশ কমপ্লিট দ্য ইডিএম এটা একটা ইডিয়ম ঠিক আছে তাহলে ড্যাশে কি হবে ডোর ডিনার উইন্ডো ফ্লোর উত্তর করার চেষ্টা করো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এরকম ইংলিশের সেট দিতে থাকবো নাকি যেরকম আমি দিচ্ছিলাম সেরকমই দেবো যেরকমটা বলবে আমি সেরকমটাই দেব ঠিক আছে তবে এর পরের সেটটা আমি জি কে প্রশ্নই আনবো ইংলিশ নয় তারপরে তোমাদের কথা মতো আনবো আচ্ছা এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান এ ডোর হি লেট দ্য ব্লেম অ্যাট মাই ডোর কথাটার মানে হচ্ছে ইডিয়ামটার মানে লেট দ্য ব্লেম অ্যাট মাই ডোর মানে হচ্ছে দায়ী করা পরের প্রশ্ন ন নম্বর নো ওয়ান ক্যান ডু দিস মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যান এনি ওয়ান ডু দিস অপশান বি ইজ দ্য রাইট অপশান দশ নম্বর এ রেমেডি ফর অল ডিজিজ মানে সব রোগের প্রতিকার রেমেডি মানে প্রতিকার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর এক কথায় কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্যানাশিয়া প্যানাশিয়া হচ্ছে সর্বরোগের ব্যবহারকারী ওষুধ অপশন ডি পরে প্রশ্ন এগারো নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ মিলিটারি মিলিটারি অ্যান্টোনিম কী মিলিটারি শব্দটা অ্যান্টোনিম কি হবে উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিভিল কারণ মিলিটারি হচ্ছে সেনাবাহিনী আর বিপরীত শব্দ সিভিল মানে নাগরিক সমাজ পরের প্রশ্ন আনলেস কনভেস এ ড্যাশ সেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পজিটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ নান অফ দিস সঠিক উত্তর হবে অপশান সি নেগেটিভ নেগেটিভ সেন্স কারণ আনলেস কথাটার অর্থ হচ্ছে যদি না নচেদ বা যতক্ষণ না আনলেস শব্দটার মধ্যেই না বা চোখ ব্যবহার আছে তাহলে এটা নেগেটিভ সেন্স আছে এর মধ্যে তেরো নম্বর প্রশ্ন প্রাইসেস আর আপ হিয়ার আপ ইজ এ অ্যাডজেক্টিভ নাউন কোনটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিভ অপশান বি কারণ আপ মানে বৃদ্ধি এটা ভাবটাকে কোয়ালিফাই করছে তাই এটা অ্যাডভার্ব পরের প্রশ্ন চোদ্দ ড্যাশ ক্যাট লাভস ফিশ ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এ অ্যান্ড দি নান অফ দিস এখানে সঠিক উত্তর হবে অপশান এ দি হবে দি ক্যাট লাভস ফিশ কারণ এখানে বিড়াল মাছ ভালোবাসে বলতে সমগ্র বিড়াল জাতিকে বোঝাচ্ছে তাই দি হবে পরের প্রশ্ন পনেরো নম্বর পিক আপ দ্য মাস্কিউলিন জেন্ডার অফ বি বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি তার মাস্কিউলিন জেন্ডার মানে পুংলিঙ্গ কি হবে ড্রোন ড্রাইন হিবি শিবি কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন এ ড্রোন ড্রোন মানে হচ্ছে পুং মৌমাছি নম্বর প্রশ্ন চুজ ফর্ম অফ শব্দটার মানে হচ্ছে ক্ষমা তার অ্যাডজেকটিভ ফর্ম কি হবে উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারডান এবেল ক্ষমা ক্ষমার অ্যাডজেক্টিভ ফর্ম বলেছে তাহলে মার্জনীয় বা ক্ষমা করণীয় অপশান বি পরের প্রশ্ন সতেরো নম্বর চুজ দ্য প্লুরাল ফর্ম অফ ভলক্যানো ফ্রম দ্য ফলোইং ভলকানোর প্লুরাল চেয়েছে চারটে অপশান আছে কোন বানানটা সঠিক হবে এখানে সঠিক হবে অপশান এ ভলকানোজ এন ও ইএস যেখানে আছে এন এসি যেটা সেটা ভুল এল সি এনও এস বলক্যানোস আঠেরো নম্বর প্রশ্ন এ ড্যাশ ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্স মানে দুটো শব্দকে অথবা দুটো বাক্যকে জয়েন করে কে জয়েন করে ইন্টারজেকশন কনজাংশন প্রিপোজিশন ভার্ব সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কনজাংশন উনিশ চুজ দ্য সিনোনেম অফ অ্যাডমিট ফ্রম দ্য ফলোইং অ্যাডমিটের সিনোনেম ডিসাইড রিয়ালাইজ অ্যাকসেপ্ট কমিট এখানে সঠিক উত্তর হবে সি অ্যাকসেপ্ট কারণ অ্যাডমিট কথাটার মানে হচ্ছে রাজি হওয়া বা সহমত হওয়া অ্যাকসেপ্ট তাই গ্রহণীয় বা গ্রহণযোগ্য কুড়ি হি ওয়াজ ডিপলি এনগ্রসড ড্যাশ ইন হি স্টাডি ইউজ প্রিপোজিশন অন ইন অ্যাট টু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন এনগ্রসড ইন কথাটার মানে হচ্ছে নিমগ্ন হওয়া সে তার স্টাডিতে নিমগ্ন এনগ্রসড ইন একুশ নম্বর পিপল শুড নট কোয়াডেল অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস ইউজ ফ্রেজাল ভার্ব এখানে ফ্রেজাল ভার্ব দিতে বলেছে কী আছে ফল আউট ফল ইন ফল অফ ফল অন তার সঠিক উত্তর কী হবে অপশান এ ফল আউট কারণ কোয়ারেল হচ্ছে ঝগড়া করা এর ফ্রেজাল ভার্ব হল আউট ফলিন ফলিনই ফলিন হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো আর ফল অফ হচ্ছে রাশ পাওয়া ফল অন হচ্ছে আক্রমণ করা তো এগুলো হবে না হবে ফল আউট ফল আউট হলো ঝগড়া করা কোয়ারেলের ফ্রেজাল ভার্ব বাইশ দ্য গার্ল হ্যাজ এ ড্যাশ ফেস ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক প্রিটি হ্যান্ডসাম রোবাস্ট আর রাস্টি এখানে সঠিক উত্তর কি হবে অপশন দেখেই বোঝা যাচ্ছে সঠিক উত্তর হবে প্রিটি কারণ যেহেতু মেয়ে বলেছে গার্ল গার্লদের ফেস হয় পুরুষ হলে হতো হ্যান্ডসাম পরের প্রশ্ন তেইশ নম্বর আই বিলিভ ইন দ্য ইউনিটি অফ গড হিয়ার ইউনিটি মিনস ইউনিকনেস ওয়াননেস ইউনিভার্সিটি ইউনিভার্সাল কোনটা হবে ইউনিটি মানে হচ্ছে একত্ব তাহলে এখানে অপশান হবে হচ্ছে সঠিক অপশান অপশান বি ওয়াননেস মানে একত্ব চব্বিশ নম্বর প্রশ্ন মাছ ডিনোটস কোয়ান্টিটি বাট মেনি ডিনোটস কী ডিনোট করে এক্সেলেন্স স্কিল নাম্বার এবিলিটি কোনটা সঠিক উত্তর মাছ ডিনোট কোয়ান্টিটি মানে পরিমাণ যখন আমরা পরিমাণের কথা বলি তখন সেখানে মাছ হয় আর যখন মেনি কখন হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাম্বার যেটাকে আমরা কাউন্ট করতে পাচ্ছি। তখন হবে মেনি অপশান সি পরিমাণকে আমরা কাউন্ট করতে পারি না সেখানে মাছ হবে আর সংখ্যাকে আমরা কাউন্ট করতে পারি সেখানে মেনি হবে পঁচিশ দেয়ার ড্যাশ এনি সুগার ইনহার কফি ইউজ কনজাংশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়াজ নট ওয়াজ নট এনি সুগার ইন হার কফি কারণ একমাত্র এনি নেগেটিভ সেন্টেন্সই ব্যবহৃত হয় ঠিক আছে আজকের সেটের লাস্ট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন আই স হিম মেক এ ড্রাই ফেস চুজ দ্য মিনিং অব দ্য ফ্রেজ অ্যাবিউজ ফিল সিক ক্রাই উইথ পেইন শো ডিস্টমেন্ট এই প্রশ্ন তোমাদের জন্য রইল আমাকে উত্তরটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও অনেকের হাতে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা স্টাডি উইথ ঈশানি নিয়ে ফেসবুক পেজও আমাকে পেয়ে যাবে আর এই সেটের পিডিএফ আমি দিলাম না যদি তোমাদের মনে হয় পিডিএফ দরকার কমেন্ট করে জানাবে আমি তৈরি করে দিয়ে দেব। তোমরা ডাউনলোড করে নিও ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো